আমি প্রথমেই অ্যাডওয়াইকোকে ধন্যবাদ জানাতে চাই এমন গুরুত্বপূর্ণ সময়ে সকল শিক্ষককে একত্রিত করার যে সুন্দর প্রোগ্রাম হাতে নিয়েছে সেজন্য। যাই হোক, আজকে আমি আপনাদেরকে এমন এক শিক্ষকের গল্প শোনাবো যে শিক্ষক মনে করতেন শিক্ষার্থীরা আমার প্রাণ, তারাই আমার জ্ঞান, তারাই আমার সম্মান। এবং সেই শিক্ষক এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে এবং ব্ল্যান্ডেড শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কোভিড-19 সিচুয়েশনে। তো জানা যাক সেই শিক্ষকের কথা। আমি একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, সেই টিচারের সাথে পথে দেখা হলো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, মাস্টার সাহেব কোথায় যাচ্ছেন? তখন উনি বলল, এই তো আপনাদের পাড়ার রহমতের দোকানে। তখন আমি জিজ্ঞেস করলাম, কেন? চারদিকে তো থমথমে অবস্থা কোভিডের কারণে, আপনি কেন যাচ্ছেন? তখন উনি বললেন, এই সময়ও শিক্ষার্থীদের পড়াশোনা করা দরকার। তখন আমি ওনাকে জিজ্ঞেস, কিভাবে? স্কুল খরচ তো বন্ধ। তখন উনি বললেন, এই দেখেন একটা কন্ট্রাক্ট লিস্ট, এটা পাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দোকানে পাওয়া যাবে। তখন আমি বললাম, ওখানে কি থাকবে? তখন উনি বললেন, আপনি নিজেই দেখে নিন। তখন উনি আমাকে কন্ট্রাক্ট লিস্টটা দেখালেন। আমি কন্ট্রাক্ট লিস্টটা দেখে খুবই চমকপ্রদ হলাম, কারণ ওখানে ছিল দুটো অংশ, একটা ছিল শিক্ষার্থীর কপি আর একটা ছিল শিক্ষকের কপি। যেটা শিক্ষকের কপি ছিল সেখানে ছিল শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, কন্টাক্ট নাম্বার, সেটা হতে পারে মা বাবা আত্মীয় স্বজন নিকট কারো নাম্বার, এবং সেটি স্মার্টফোন কিনা সেটাও জিজ্ঞেস করা হয়েছিল। আর যেটা শিক্ষার্থীদের কপি ছিল সেখানে একটা রুটিন ছিল, সেখানে কর্মপত্র নামে একটি ফেসবুক লিঙ্ক ছিল এবং একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক ছিল, আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল। আমি দেখলাম, তারপর আমি বললাম, অনেকের তো স্মার্টফোন নেই। তখন উনি বললেন, কোনো সমস্যা নেই, ওদের জন্য রয়েছে এলাকার দোকানগুলো। তখন উনি বলল, প্রতি সপ্তাহে আমি এখানে কর্মপত্র রেখে যাব এবং তাদের সাথে ফোনে আলোচনা করব। তখন আমি অবাক হলাম, বললাম, বেশ তো, তাহলে তো শিক্ষার্থীরা এই সময় পড়াশোনা করতে পারবে। উনি আরো বললেন, আমি প্রতি 15 দিন পর পর ক্লাস অনুসারে বিভিন্ন কাজে ওদেরকে ক্লাসে ডাকবো, অর্থাৎ স্কুলে ডাকবো। তারপর আমি দেখলাম উনি সেই কন্ট্রাক্ট লিস্ট নিয়ে সেই দোকানে রেখে আসতেন এবং আগের যে কর্মপত্র নিয়ে রেখে এসেছেন সেটা সংগ্রহ করতেন এবং মূল্যায়ন করতেন। তারপর আমি দেখেছি উনি অনলাইনে ভিডিও ক্লাস করতেন এবং সেই ভিডিও ক্লাসের নিচে একটি কর্মপত্রের লিঙ্ক দিয়ে দিতেন, যাতে করে স্মার্টফোন যারা ব্যবহার করে তারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর ওনার একটা বিষয় আমার কাছে খুবই চমকপ্রদ মনে হয়েছিল, সেটি হচ্ছে উনি মেমোরি কার্ডে অডিও ক্লাস রেকর্ড করে সেই দোকানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতো এবং সেই অডিও মাধ্যমে উনি আবার ফিডব্যাকেরও ব্যবস্থা করতেন এবং উনি অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করে শিক্ষার্থীদের একটি ব্রেইন স্টর্মিং এরও ব্যবস্থা করতেন। এবং আমি দেখেছি উনি কি করেন, নিয়মিত শিক্ষার্থীদের সাথে ফোনে কথা বলতেন এবং প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে উনি 15 দিন পর পর বিভিন্ন শিক্ষার্থীদের ক্লাস অনুসারে রুটিন অনুসারে উনি স্কুলে নিয়ে আসতেন এবং বিশেষ যত্ন নিতেন। উনি কিভাবে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরতে হয় সেটি সম্পর্কে তাদেরকে সচেতন করতেন, কিভাবে আপনার পারফেক্ট ওয়েতে স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড ওয়াশ করতে হয় সেটিও উনি কি করতেন, সেটিও উনি ওদেরকে শিখিয়ে দিতেন। এবং এই সময় উনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন, সেটি হচ্ছে একটি যথার্থ খাবার মেনু এবং ওয়েলবিং সম্পর্কে, বিভিন্ন ধরনের ওয়েলবিং সম্পর্কে উনি শিক্ষার্থীদেরকে পরামর্শ দিতেন। তারপর উনি ওই যে শিক্ষার্থীদেরকে 15 দিন পর পর ডাকতেন, ওখানে উনি একটা ফুটবল টিম করে দিলেন, একটা ভলিবল টিম করে দিলেন, ক্রিকেট, উশু, তাইকোন্ডো এবং গাছ লাগানোর জন্য টিম করে দিলেন এবং নিয়মিত মাঠে আসার জন্য তাদেরকে নির্দেশনা দিলেন। তারপরে উনি 15 দিন পর পর স্বাস্থ্যবিধি মেনে রুটিন অনুসারে বিভিন্ন শিক্ষার্থীদেরকে ক্লাসে এনে উনি ক্লাস টেস্ট করতেন এবং উনি শিক্ষার্থীদের সাথে এবং কানেক্টের সাথে, অর্থাৎ কিশোর বাতায়নের সাথে উনি সংযোগ করিয়ে দিতেন এবং কিভাবে শিক্ষক বাতায়ন থেকে ক্লাস ডাউনলোড করে একটি পাঠ প্রস্তুত করা যায় তিনি সেই বিষয়েও শিখিয়ে দিয়েছেন। তো আমি এইসব বিষয় থেকে পুরো অবাক হলাম,
দেখলাম এই করোনা সিচুয়েশন উনি অনেক চমৎকার ভাবে সবকিছু ম্যানেজ করে শিক্ষার্থীদেরকে পড়াশোনায় অ্যাক্টিভ রাখলেন। আমি অবাক হলাম। এখন আপনারা কি জানতে চান সেই শিক্ষককে? সেই শিক্ষক হচ্ছে হামিনি যে অদম। সবাই আমার জন্য দোয়া করবেন এইভাবে যেন আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে পারি। আর সে কারণে আমি যে কাজগুলো করেছি তার কিছু ডকুমেন্টারি আমি এখানে দিয়েছি, তো দেখা যাক সেটি। আমি আমার যে ইউটিউব চ্যানেল সেটি হচ্ছে ইংলিশ এবং ম্যাথ পোর্টো, সেখানে আমি ক্লাসগুলো দিয়েছি এবং সেই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিংক দিয়ে দিয়েছি, যাতে করে শিক্ষার্থী সেই লিংক থেকে একটি কর্মপত্র ওই ক্লাসের উপর ওরা অনুশীলন করতে পারে। সেজন্য আমি একটি কর্মপত্র নামে একটি ফেসবুক পেজও করেছি। আমি শিক্ষার্থীদের বাসায় গিয়ে তাদেরকে পড়াশোনায় সহায়তা করেছি এবং অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে ওদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি এবং কর্মপত্র বিলি করেছি সেই বিভিন্ন দোকানগুলোতে। তো আমি এ পর্যায়ে কয়েকটি পরামর্শ রাখতে চাই, যেটির কারণে যেটির মাধ্যমে ব্ল্যান্ডেড শিক্ষায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করতে পারি, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এক নাম্বার, সেটি হচ্ছে রুটিন অনুসারে কর্মপত্র বিলি করা যেতে পারে এবং সেই কর্মপত্র সংগ্রহ করে মূল্যায়ন করে পুরস্কার দেওয়া যেতে পারে। দুই নম্বর, কন্টাক্ট লিস্টের মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি। তিন নাম্বার, অনলাইনে ক্লাস করানো যেতে পারে নিয়মিত রুটিন অনুসারে। এবং চার নাম্বার, নিয়মিত শিক্ষার্থীদের সাথে ফোনে আলাপ করে তাদের সাথে পড়ার সহযোগিতা করা যেতে পারে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে। 15 দিন পর পর রুটিন অনুসারে শিক্ষার্থীদেরকে স্কুলে ডাকানো যেতে পারে এবং বিশেষ যত্ন নেওয়া যেতে পারে। 6 নম্বর, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ খাবার মেনু এবং ওয়েলবিং সম্পর্কে পোস্টারিং করা যেতে পারে। এবং 7 নম্বর হচ্ছে অডিও ক্লাস তৈরি করে মেমোরি কার্ডের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এটা বিলি করা যেতে পারে এবং ওরা অডিওর মাধ্যমে ফিডব্যাক দিয়ে সেটি আবার সংগ্রহ করে মূল্যায়ন করা যেতে পারে। 8 নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক এবং ওয়েলবিং গুলো নিয়ে পরামর্শ দেওয়া যেতে পারে। 15 দিন পর পর শিক্ষার্থীকে রুটিন অনুসারে স্কুলে ডেকে তাদেরকে ক্লাস টেস্টের মাধ্যমে ফলাফল সংরক্ষণ করা যেতে পারে এবং কিশোর বাতায়ন ও শিক্ষক বাতায়নের সাথে ওদেরকে সংযোগ করে দিয়ে কিভাবে ক্লাস প্রস্তুত করতে পারে সেই বিষয়েও তাদেরকে অনুপ্রাণিত করা যেতে পারে। তো আশা করি এইসব বিষয় যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু ব্ল্যান্ডেড শিক্ষা আমরা শিক্ষিত হতে পারি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।